নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ। আমি অঙ্কিতা। দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আগের ব্লগে তো তোমরা দেখতে পেলে আমরা প্রায় 80 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে পৌঁছেছিলাম। এই যে আমাদের পাশে রয়েছে অম্বিকা কালনার 108খানা শিব মন্দিরে। তো চলো তোমাদের জায়গাটাকে ঘুরে দেখাই। শুধু যে এখানে ওই 108খানা শিব মন্দির আছে এমন কিন্তু নয়, এখানে আছে রাজবাড়ি, এখানে আছে একটা সিদ্ধেশ্বরীর মন্দির। তো সমস্ত কিছুই তোমাদের ঘুরে দেখাবো, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। পশ্চিমবঙ্গের জাগ্রত শিব মন্দিরগুলোর মধ্যে বিখ্যাত কালনার এই 108 শিব মন্দির, যেটি পূর্ব বর্ধমানের ভাগীরথী নদীর তীরে কালনা নামক একটি শহরে অবস্থিত, বর্তমানে যেটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। সেই হিসাবে পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক স্থান তো বটেই, হিন্দুদের কাছে ধর্মীয় স্থান হিসাবে অম্বিকা কালনার অন্যতম দ্রষ্টব্য স্থান এই 108 শিব মন্দির, যা ভক্তদের কাছে নবকৈলাস নামেও পরিচিত। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই প্রথম সারিতে আছে 74টি শিব মন্দির, যেটিতে যথাক্রমে একটি সাদা শ্বেত মার্বেলের শিবলিঙ্গ এবং একটি কালো কষ্টিপাথরের শিবলিঙ্গ দ্বারা পর্যায়ক্রমে সাজানো রয়েছে। এবং দ্বিতীয় বৃত্তে রয়েছে 34টি শিব মন্দির, যেটি যথাক্রমে সাদা বা শ্বেত মার্বেলের শিবলিঙ্গ দ্বারা পর্যায়ক্রমে সাজানো রয়েছে। এবং ঠিক মন্দিরের মাঝে রয়েছে একটি প্রশস্ত কুয়ো। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মন্দিরের ইতিহাস সম্পর্কে। 1809 সালে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বর্ধমানের মহারাজা তেজ বাহাদুর। তিনি ছিলেন শিব ভক্ত। শিবের ধ্যান করার সময় তার মনে এসেছিল মন্দির তৈরির ভাবনা। অন্য মতে মহারাজা 108টি রুদ্রাক্ষের মালার শিবের মন্ত্র জপ করেছিলেন, সেই সময় তার মনে এসেছিল মন্দির তৈরির চিন্তা। এই যে দেখতে পাচ্ছ 108 শিব মন্দির দর্শন করে বেরোলাম, আর এই যে ঠিক 108 শিব মন্দিরের অপোজিটে রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স। এখন আমরা প্রবেশ করব এই রাজবাড়ি কমপ্লেক্সে। চোদ্দ ফুট উঁচু ফটক দিয়ে প্রবেশ করে প্রথমে যেটি চোখে পড়বে সেটি হচ্ছে প্রশস্ত ও সুসজ্জিত এই রাজবাড়ি কমপ্লেক্স। আর এই রাজবাড়ি কমপ্লেক্সের বাঁদিকে রয়েছে রেখা দেউল গঠন শৈলীর প্রতাপেশ্বর মন্দির। ১৮৪৯ খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পেয়ারিকুমারী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি পোড়ামাটির কাজের মাধ্যমে পুরো মহিষাসুর মর্দিনীর ভাবমূর্তিকে ফুটিয়ে তোলা হয়েছে এবং মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। প্রতাপেশ্বর মন্দির থেকে কয়েক পা এগোলেই রয়েছে ছাদবিহীন এক বিশাল রাসমঞ্চ। এই যে তোমাদের সামনে যে রাসমঞ্চটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু সেই রাসমঞ্চ যার গঠনশৈলী আজও কিন্তু আমাদের সকলকে মুগ্ধ করে। লোকমুখে শোনা যায় 16 শতকে চৈতন্য মহাপ্রভু এই কালনায় এসেছিলেন, আর সেই সময় কালনায় বৈষ্ণব ধর্মের প্রাবণ বয়ে যায়। মঙ্গলকাব্যে কালনার উল্লেখ পাওয়া যায় অম্বামূলক নামে। 16 শতাব্দীতে ভাগীরথী নদীর তীরে এই অম্বা একটি উল্লেখযোগ্য বন্দর ছিল, আর এই অম্বা থেকেই অম্বিকানগর, মন্নান্তরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের নাম অনুসারে
কাল না হলো আজকের অম্বিকা কাল না। এখন আপনারা যে মন্দিরটি দেখছেন এটি হচ্ছে পঞ্চরত্ন মন্দির বা পাঁচ শিব মন্দির, যার তিনটি বড় এবং দুটি ছোট। আর ঠিক সোজা চলে গেলে রয়েছে একটি স্কুলের খেলার মাঠ, স্কুল এবং রাজবাড়ির কিছু ভগ্নাংশ। এখন আমরা যে মন্দিরটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে লালজি মন্দির। রাজবাড়ি প্রাঙ্গণে যে মন্দিরগুলি নির্মাণ করা হয়েছিল সেই মন্দিরগুলির মধ্যে সর্বপ্রথম যে মন্দিরটি নির্মাণ হয়েছিল এটি হচ্ছে সেই লালজি মন্দির। বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন 1749 খ্রিস্টাব্দে। তার বৃন্দাবন যাওয়ার মানত পূর্ণ হওয়ায় এই মন্দিরটি স্থাপন হয়। অনেকেই মনে করেন সারা বঙ্গে যে চারটি পঁচিশচূড়ার মন্দির আছে তার মধ্যে এই মন্দিরটিকে অনেকে শ্রেষ্ঠ মন্দির হিসাবে দাবিও করেন। আর এই মন্দিরটি পুরোটা টেরাকোটার কাজ দ্বারা আবৃত। আর এই মন্দিরের নাট মন্দির পেরিয়ে এই স্থানে আছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি। আর এই মন্দির তৈরিকে কেন্দ্র করে লোকমুখে আছে সুন্দর এক গল্পকথা। রাজমাতা একদিন গঙ্গা স্নান করে ফেরার পথে দেখেন লালজিকে নিজের সংগ্রহ করা অন্ন থেকে এক বৈষ্ণব অর্ধেকটা অন্ন নিবেদন করছেন। রাজমাতা তখন ওনাকে বলেন লালজিকে তাকে দিয়ে দিতে। তিনি রোজ 52 রকম ভোগ দিয়ে লালজিকে ভোগ নিবেদন করবেন। তখন অবশ্য বৈষ্ণব লালজিকে দেননি, পরে রাজমাতাকে লালজিকে দিয়ে দেন এবং তখন থেকেই তিনি এই মন্দিরে লালজির নিত্য পূজা শুরু করেন। আমরা এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণচন্দ্রজি মন্দিরে। পাঁচিল দিয়ে ঘেরা 65 ফুট উঁচু এই কৃষ্ণচন্দ্রজি মন্দির তিলকচাঁদের মাতা লক্ষ্মীকুমারী দেবী 1752 খ্রিস্টাব্দে এই পঁচিশচূড়া মন্দিরটি নির্মাণ করেছিলেন, যেটির গঠনের সাথে লালজি মন্দিরের গঠনের অনেকটাই মিল আছে। তিনতলা মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণের যুগল মূর্তি স্থাপন করা হয়েছে। আর এই মন্দিরটিও সম্পূর্ণ টেরাকোটার কাজ দ্বারা আবৃত। এই রাজবাড়ি কমপ্লেক্স বা 108 শিব মন্দির ছাড়াও কালনায় কিন্তু ছড়িয়ে রয়েছে অজস্র ছোট ছোট মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি জলেশ্বর মন্দিরে। তো চলো বন্ধুরা দর্শন করে নিই জলেশ্বর মন্দির। জলেশ্বর মন্দির দর্শন করে অবশেষে আমরা চলে এসেছি রত্নেশ্বর মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর টেরাকোটার কাজ দ্বারা আবৃত মন্দিরটি। আর এই মন্দিরে প্রতিষ্ঠিত করা হয়েছে বাবা মহাদেবকে। এরপর আমরা বেশ কিছুটা পথ পেরিয়ে চলে গেলাম গোপালজি মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে গোপালজি মন্দির। সত্যি কত সুন্দর, কি অপরূপ পরিবেশ। তো চলো বন্ধুরা গোপালজি মন্দিরটাকে একটু ঘুরে দেখি।
গোপালজি মন্দির দর্শন করে এখন আমরা রওনা হয়েছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরের উদ্দেশ্যে। আর এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সেই সিদ্ধেশ্বরী কালী মন্দির। তো চলো বন্ধুরা প্রবেশ করি এবং তোমাদের ঘুরে দেখাই সিদ্ধেশ্বরী কালী মাকে। ফাইনালি বন্ধু, তোমরা তো দেখলে আমরা চলে এসেছিলাম অম্বিকা কালনায়। অম্বিকা কালনায় এসে মোটামুটি ভালোই ঘোরাঘুরি করলাম, আর সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে গরম। আমরা যেটা ভেবেছিলাম, আমরা রেনকোট নিয়ে বেরিয়েছিলাম যদি বৃষ্টি হয় এই আশাতে, কিন্তু বৃষ্টি তো কিছুই নেই। এই কন্ডিশান দেখে বুঝতে পারছো কী অবস্থা। আমরা এসে পৌঁছেছিলাম সকাল নটা থেকে এখন প্রায় বাজে যায় একটা। মোটামুটি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। মোটামুটি অম্বিকা কালনায় যতগুলো মন্দির আছে, কম বেশি বড়ো মন্দির সবই ঘুরে ফেলেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর এই যে অঙ্কিতার কন্ডিশন দেখতে পাচ্ছ ভাই, কেমন লাগলো বল? এত কি অবস্থা বল? ভালোই লাগলো, কিন্তু বিশাল গরম হয়েছিলাম, বৃষ্টি হবে। রোপটার কন্ডিশন দেখো অবস্থা দেখো, তাকানো যাচ্ছে না, এমন কন্ডিশন তাকানো যাচ্ছে না। তবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অম্বিকা কালনার ঘাট। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।